আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এটা হলো একটা SF6 সার্কিট ব্রেকার। এটা যদি আমি সুবিধা সম্বন্ধে বলি তাহলে এটার অনেক সুবিধা আছে এবং এটা অনেক অ্যাডভান্টেজ। দেখুন এটা কত স্মুথ এবং কতটা সুন্দর দেখা যায়। এটা অ্যাকচুয়ালি ব্র্যান্ড নিউ SF6 সার্কিট ব্রেকার। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করতেছি। এটা দেখুন আমি কিছু এটা সুবিধা সম্বন্ধে বলি এবং অসুবিধা সম্বন্ধেও বলবো। এটা হলো অনেক সেফ। এটাতে আপনার আর্ক ফ্ল্যাশ আর্কিং হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এটাতে কোনো অয়েল নাই। তারপর এসে যদি অন্যান্য সার্কিট ব্রেকারের কম্পেয়ার করেন তাহলে এটা হবে লাইট ওয়েট। তারপরে আরেকটা অ্যাডভান্টেজ হয়েছে যে এটাতে ভিতরের মধ্যে যে কন্ট্যাক্টগুলো আছে ওই কন্ট্যাক্টগুলো আর্কিং চেম্বার থেকে খুবই কাছাকাছি, তো তার জন্য আর্কিং হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর এই SF6 সার্কিট ব্রেকারটা অবশ্যই 11 কেবির, কিন্তু আমি যদি অন্য কোনো কম্পেয়ার করি, অন্য কোনো SF6 সার্কিট ব্রেকার যদি কম্পেয়ার করি তাহলে ব্যাকম সার্কিট ব্রেকারের তুলনায় ব্যাকম সার্কিট ব্রেকার নর্মালি 33 কেবি পর্যন্ত ইউজ করা হয়, কিন্তু SF6 সার্কিট ব্রেকার 800 কিলো ভোল্ট পর্যন্ত এটাকে মেনটেন্স করা যায়, ইউজ করা যায়। তারপর এই গ্যাসটা হলো খুবই ঠান্ডা, তার জন্য এখানে আর্কিং হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এইটা ডেভেলপ হয়েছে 1950 সালে, কিন্তু তারপর থেকেও এর চেয়ে ভালো মানের সার্কিট ব্রেকার মার্কেটে এবং এখন পর্যন্ত ওই রকমের ভালো প্রযুক্তির সার্কিট ব্রেকার এখন পর্যন্ত তৈরি হয় নাই। তো এটা অনেক হাই কোয়ালিটির সার্কিট ব্রেকার, SF6 সার্কিট ব্রেকার। দেখুন এটা এখনও ব্র্যান্ড নিউ, এখন ইউজ করা হয় নাই, ইউজ করা হবে কিছুদিনের মধ্যেই। আর এটা হলো BCB ব্যাকম সার্কিট ব্রেকার। এটার সাথে যদি আমি SF6 এর কম্পেয়ার করি তাহলে এটা তো সুবিধা আছে, কিন্তু অতটা যে অসুবিধা তাও না, এটা তো সুবিধা আছে। এটা হলো চিপ প্রাইসার, এটা খুব সহজে মেনটেন্স করা যায়, কিন্তু SF6 খুব সহজে মেনটেন্স করা যায় না, তার ওটা হলো ডিসঅ্যাডভান্টেজ। ওটা মেনটেন্স করা যায় কিন্তু সার্ভিস ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়, সার্ভিস ইঞ্জিনিয়ার, একটা সার্ভিস ইঞ্জিনিয়ার মানে বিশাল কস্ট। এটা সহজে ক্যারি করা যায়, দেখ খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়, এবং এই ধরনের সুইচ গিয়ার সব সুইচ গিয়ারে ইউজ করা যায়, তারপর দামেও কম। এটাও একদম ব্র্যান্ড নিউ, এটা স্পেয়ার পার্টস হিসেবে রাখা হয়েছে। তো যদি আমাদেরকে কোনো স্পেয়ার পার্টসের প্রয়োজন হয়, মানে যে নতুন কোনো সুইচ গিয়ার যদি কোথাও প্রয়োজন হয় তাহলে এটা আমরা ইউজ করব। এটাও অনেক ভালো, কিন্তু ওটাতে আপনার এটাতে হলো ব্যাকম, এটাতে আর্কিং হওয়ার যতটুকু সম্ভাবনা আছে SF6 অতটা সম্ভাবনা নাই। যাই হোক এটাও খুব অ্যাডভান্টেজ ABB ব্র্যান্ডের। দুঃখিত বন্ধুরা, এই এটা হলো SCB এয়ার সার্কিট ব্রেকার। এই SCBটা আমি রেকর্ড করতে পারতেছি না, কারণ আমি এখন একা আছি এখানে, তো তার জন্য আমি রেকর্ড করতে পারতেছি না। তো এটাতে এটা হলো এলবি লো টেনশনে ইউজ করা হয়। এটাতে এখন 32 অ্যাম্পিয়ার, এটা 32 অ্যাম্পিয়ার, এটা SCB। তো আমি BCB-র অ্যাডভান্টেজ বলছি, SCB-র অ্যাডভান্টেজ বলতেছি এবং SF6 সার্কিট ব্রেকারের কথাও বলেছি। তো এটা জি ব্র্যান্ডের, SCB-টা জি ব্র্যান্ডের,
এটা এটারও কাজে ওই রকমেরই, কিন্তু এটা হলো এয়ার সার্কিট ব্রেকার। এটাতে আর্কিং চেম্বার আছে, আর্কিং চেম্বারে যদি কোনো আর্ক ফ্লাশ হয় তাহলে আর্ক চেম্বারের মাধ্যমে ওটা রিডিউস করা হয়। এটাকে মেনটেনেন্সও করা যায় খুব সহজেই, এটা ক্যারি করা যায়, এটা রেগ আউট করা যায়, যেখানে ইচ্ছা এখানে ইউজ করা যায়, মেনটেনেন্স করা যায় খুব ইজিতে। এই ধরনের অ্যাডভান্টেজ আছে। আর ডিসঅ্যাডভান্টেজ হলো এগুলো অতটা হাই কোয়ালিটি না, হাই পারফরমেন্স না, তবে এটা রিলের মাধ্যমে অনেক কিছুই করা যায়। আপনার রিলে সেটিং করে দিলে যদি ওভার কারেন্ট হয়, আন্ডার ভোল্টেজ হয়, যদি শর্ট সার্কিট হয়, আর্থ লিকেজ হয়, সবগুলোই অপারেট করে। এগুলো হলো অ্যাডভান্টেজ। তো এটা হলো এসিভি, এয়ার সার্কিট ব্রেকার। আমি এক এক করে সবগুলোর কথাই বলবো। এসিভ সিক্স বলেছি, বিসিবি বিয়াকম সার্কিট ব্রেকার কথা বলেছি, এসিভি এয়ার সার্কিট ব্রেকার কথা বলছি, এমসিসিবি দেখাবো, এমসিবি দেখাবো, এমসিসিবি এমসিবি সবগুলাই দেখাবো। সবগুলোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমি সবগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। এটা হলো এমসিসিবি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। এটাতে এটা আমার কাছে যেটা আছে এটা 400 এম্পিয়ারের, আমার কাছে 1600 এম্পিয়ার পর্যন্ত আছে, তবে এখন আমার হাতের কাছে নাই, নাগানে নাই। তো পরে আমি অন্য কোথাও কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটার সুবিধা হলো এটা যদি টেম্পারেচার যদি হাই হয় তাহলে এটা অপারেট হবে, এটা সেফটি ডিভাইস, খুব ভালো কাজ করে। এটা যদি ওভার কারেন্ট ফ্লো হয় তাহলে এটা ট্রিপ করবে, ভিতরে কয়েল আছে, ওই কয়েল রিলের মতো কাজ করে। এটা লো টেনশন প্যানেলে নর্মাল ইউজ করা হয়, হ্যাঁ এলটি প্যানেলে। এটাতে এমসিসিবি মূলত 1200 থেকে 1600 এম্পিয়ার পর্যন্ত হয়ে থাকে। আর এটা যেটা আছে এটা হলো 400 এম্পিয়ার, আমার কাছে যেটা আছে আমার কাছে 800 এম্পিয়ার পর্যন্ত আছে। দেখুন এটা হলো এমসিসিবি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। এটা যদি আমরা এসিবির সাথে কম্পেয়ার করি, এসিবি মনে করেন 4000 এম্পিয়ার পর্যন্ত, 4000 এম্পিয়ার প্যানেলে ইউজ করা যায়, 4000 পর্যন্ত এম্পিয়ার ক্যারি করতে পারে। এটাও এসিবিও লো টেনশন প্যানেলে ইউজ করা হয়, কিন্তু ওই প্যানেলটা মিনিমাম 4000 বা ছোটো হলে সমস্যা নেই, তবে এসিবি ইউজ করা যায়। আর এটাতেও আমি 440 লাইন ইউজ করতে পারবো, এসিবিও 440 লাইন ইউজ করা যায়, কিন্তু বিসিবি তো ইলেভেন কিলোতে ইউজ করা হয়। এটা হলো এগুলো খুবই ইজিলি মেনটেন্স করা যায়, কোনো ধরনের যে কোনো ধরনের স্পেয়ার পার্টস চেঞ্জ করা যায়, এতে কোনো সমস্যা নাই বললেই চলে, আর খুবই ভালো মানের এগুলা। তো সুবিধা আছে, অসুবিধা বলতে তেমন অসুবিধা নাই এগুলাতে, এগুলো চিপ প্রাইসও। তো এগুলো হলো এসিবি, বিসিবি, এসএমসি সার্কিট ব্রেকার, মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, মিনিস্টার সার্কিট ব্রেকার, সবগুলোর তফাতে আমি আপনাদের কাছে তুলে ধরতেছি। আমি এখানে ডাইরেক্ট প্যানেল নিয়ে আসছি, আমার কাছে আছে সবগুলো, এই এমসিসিবি, এমসিসিবি, এমসিবি, আরসিবি, আরসিবিও সবগুলোই আছে, তবে হাতের নাগানে নাই এখন। তো এমসিসিবি তো আমি পার্থক্য বললামই, আরসিবি জায়গায় আরসিবিও আছে। এগুলো হলো সিঙ্গেল ফেজ এমসিবি মিনিস্টার সার্কিট ব্রেকার। এটা হলো আরসিবিও, এটাতে যদি 30, আপনারা দেখুন এমসিবিতে পার্থক্য হলো যে এমসিবি তো হলো ওভারলোডে ব্যবহার করা, কিন্তু আরসিবিও বা আরসিবি ইএলসিবি
এখানে যদি 30 মিলি অ্যাম্পিয়ারের উপরে যদি লিকেজ কারেন্ট হয় তাহলে এই এমসিবিটা আরসিবিটা ট্রিপ করবে। এটা হলো আরসিবিও আরসিবি আরসি এমসি আরএলসিবি ইএলসিবি সবগুলোর ফাংশন প্রায় সেম, হালকা কিছু তফাত আছে। তো আমি যে ভিডিওটা করতেছি হয়তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, হতেই পারে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই জায়গায় এটা হলো এমসিসিবি, সরি এমসিবি ট্রিপল পোলার, এগুলো হলো এটা হলো এমসিবি সিঙ্গেল পোলার, এটা হলো আরসিবিও। তো এগুলো সবগুলোই অ্যাডভান্টেজ আছে, খুব ভালো। এগুলাতে মনে করেন যে যদি জাস্ট এটা হলো 6 অ্যাম্পিয়ারের, যদি 6 অ্যাম্পিয়ারের বেশি যদি অ্যাম্পিয়ার লোড যায় তাহলে এটা ট্রিপ করবে। আর এটা হলো 32 অ্যাম্পিয়ার, তাও যদি 32 অ্যাম্পিয়ারের উপরে যদি কোনো লোড যায় অ্যাম্পিয়ার চলে যায় তাহলে এটা ট্রিপ করবে। এগুলো হলো অ্যাডভান্টেজ। এগুলো হলো যদি মানুষের সংস্পর্শে আসে বা কোনো ধরনের ওই রকমের কোনো সংস্পর্শে আসে বা যদি কোনো আর্থিং হয় তাহলে 30 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যদি প্রবাহিত হয় তাহলে সার্কিটটা ওপেন হয়, যে কোনো ধরনের ইকুইপমেন্ট মানুষ অথবা যে কোনো ধরনের কোনো কিছু হোক না কেন সার্কিটটাকে ওপেন করে দিয়ে শর্ট সার্কিট হাত থেকে রক্ষা করবে অথবা ইলেকট্রিক শক যেগুলো আছে ওইগুলোর হাত থেকে রক্ষা করবে। তো আমি কথা আর অনেক কথাই বললাম এই ভিডিওতে, তো আমি কথা আর বাড়াবো না। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্টস করে জানিয়ে দিন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইনশাআল্লাহ আমি উত্তর দেবো। থ্যাংক ইউ। আমার ইলেকট্রিক্যাল নলেজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।